মা একটা কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই বলবে বসো বসো না মা আমি একটু ও ওবাসায় যেতে চেয়েছিলাম যাবে তো যাও না তো আনিসকে বলেছিলে না মা বলিনি আমার মনে হয় বৌমা মা আনিসকে বলে গেলেই ভালো হতো জি আচ্ছা ফোন করো ফোন করে দেখো ওকে বলে যাও না মা ফোন করলে ও মানা করে দেবে মানা করে দেবে মানে ঘটনার পর থেকে আপনি তো দেখছেন আমার তো অফিস যাওয়াই বন্ধ হয়ে গেল এভাবে ছুটি নিয়ে বাসায় বসে থাকলে আমার হয়তো চাকরিটাই চলে যাবে তুমি তো আমাকে আগে কখনো এগুলো বলো নি ঠিক আছে আনিস আসুক আমি তার সঙ্গে কথা বলবো তুমি চাকরি বিয়ের আগে থেকেই করতে বন্ধ করে দেওয়ার তো প্রশ্নই আসে না সব কিছু মিলিয়ে মা আমি আর পারছি না শুধুমাত্র আপনার জন্যই আমি এ বাড়িতে রয়ে গেলাম না হয় এরকম মানসিক যন্ত্রণার মধ্যে কিভাবে থাকা সম্ভব মা আপনিই বলেন সবই তো বুঝি বৌমা তুমিও তো আমার অবস্থাটা বুঝবে ছেলের সংসারে আছি বলতে পারি বা কতটুকু এমন তো নয় যে এটা আমাদের নিজের বাড়ি এটা তো ভাড়ার বাসা মাথা গোজার ঠাঁই কোথায় ছেলে যদি বিগড়ে যায় তাহলে দাঁড়াবো কোথায় গিয়ে তোমাকে আমি পছন্দ করি বৌমা মা ভালোওবাসি তোমার জন্য যতটুকু করা দরকার তার হয়তো সবটা না করতে পারলেও চেষ্টা তো করতে পারি তুমি কিচ্ছু ভেবো না বৌমা